তুফানগঞ্জ 2 নং ব্লকের বাকলা বাজারের বিজেপির বুথ সভাপতি কোমল অধিকারীকে মারধর করার অভিযোগ উঠল মহেশকুচি 2 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা নিহার বড়ুয়ার বিরুদ্ধে। তুফানগঞ্জে 2 নং ব্লকের বাকলা বাজারে বিজেপির বুথ সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল মহেশকুচি 2 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা নিহার বড়ুয়ার বিরুদ্ধে। এদিন ঘটনা সূত্রে জানা যায় যে তুফানগঞ্জ 2 নং ব্লকের বাকলা বাজারের বিজেপি কার্যালয়ে 9/39 নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি কোমল অধিকারী প্রতিদিনের মতোই এদিন সকালেও 9টা নাগাদ কার্যালয়ের ভেতরে বসেছিলেন। ঠিক সেই সময় মহিষকুচি 2 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা নিহার বড়ুয়া ও তার কর্মীদের নিয়ে বাকলা বাজারের বিজেপি কার্যালয়ের ভেতরে ঢোকে বিজেপির বুথ সভাপতি কোমল অধিকারীকে অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। তারপর বিজেপি কর্মীরা খবর পেয়ে যখন বাকলা বাজারে যায় সেই সময় তৃণমূল কর্মীরা পালিয়ে যায় ও বিজেপির বুথ সভাপতি কোমল অধিকারীকে উদ্ধার করে প্রথমে বকশিয়ার প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে রেফার করা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। বর্তমানে বিজেপির বুথ সভাপতি কোমল অধিকারী তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে বিজেপি সূত্রের খবর। এরা প্রশাসনের একটা অংশের সহযোগিতায় তৃণমূল তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে যেভাবে একের পর এক ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে, যেহেতু পরীক্ষা চলছে তো আমরাও চাচ্ছি না কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করতে। প্রশাসনকে আমরা সেই কথাটাই বলেছি যে আমরা মিটিং মিছিল করছি না, তার মানে এই নয় যে ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে আছে। আজকে আমাদের ওইখানকার বুথ সভাপতিকে দলীয় কার্যালয় থেকে সকালবেলায় নিয়ে গিয়ে যেভাবে ওকে বেধড়কভাবে পিটিয়েছে, চোখের মধ্যে যেভাবে পাথর দিয়ে মারা হয়েছে, 1 কিলো 2 কিলো ওজনের পাথর দিয়ে যেভাবে মারা হয়েছে, আমি আপনাদের মাধ্যমেই আমরা প্রশাসনকেও বলছি, প্রশাসনের একটা অংশ যেভাবে কাজ করছে তো প্রশাসনের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমরা জানি প্রশাসন ব্যবস্থা আজকে রাত্রে বা 2-1 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। যদি কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে, আমি এখান থেকে ওই তৃণমূলের হারমাতদের বলতে চাই, যদি মারার ক্ষমতা থাকে তাহলে উৎপল দাসের মতো লোককে মারিয়ে দেখার। সাধারণ বুথ সভাপতি যারা আমাদের বুথের নেতৃত্ব আছে তাদেরকে এভাবে মারধর না করে, আর পুলিশ প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসন 1-2 ঘন্টার জন্য অফ দিক, তাহলে তৃণমূলকে চুটিয়ে লাল করে দেবো আমরা। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ প্রশাসনের একটা অংশকে নিয়ে তৃণমূলের হারমাতরা যেভাবে মস্তানি করছে 2 নম্বর ব্লকে, এটা আমরা সহ্য করবো না। সামনে এসএস পরীক্ষা চলছে, এসএস পরীক্ষার পরেই আমরা এর প্রতি উত্তরটা দিয়ে দেব, অবশ্যই প্রশাসনকে জানাবো, প্রশাসনকে লিখিতভাবে আমরা বলবো। তারপরেও যদি ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে তৃণমূলের জবাব তৃণমূলের মতো করে দেব।